Assalamu alaikum. Today we will discuss a important topic, rigor mortis. Rigor mortis, rigors mean rigidity and mortis means of death. Tole morar pore je muscular rigidity ta hoy shetai hocche rigor mortis. এখন রাইগর মর্টিস যদি আমরা একটু সুন্দরভাবে বলতে চাই ডেফিনেশনটা তাহলে কী বলব, স্টিফেনিং অ্যান্ড শর্টেনিং অফ মাসলস ফলোয়িং প্রাইমারি রিল্যাক্সেশন আফটার ডেথ। অর্থাৎ একটা মানুষ মরে যাওয়ার পরে কী হয়, মাসলসগুলো সব রিল্যাক্স পজিশনে চলে যায়। এই রিল্যাক্সড পজিশনে যাওয়ার পরে তারপরে যে কন্ট্রাকশন হয়ে যে শর্টেনিং হয়ে যে কন্ডিশনটা তৈরি করে সেই কন্ডিশনকে বলা হয় রাইগর মর্টিস। এখন এই রাইগর মর্টিস কেন হচ্ছে, অর্থাৎ মেকানিজম অফ রাইগর মর্টিস আমাদের জানতে হবে। মেকানিজম অফ রাইগর মর্টিস জানার আগে আমাদের এই যে মাসলস কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয় এই ফিজিওলজি সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে। তো আমাদের শরীরে যে মাংসপেশি আছে এই মাংসপেশি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হওয়ার জন্য দুটো প্রোটিন আছে, প্রোটিন ফ্লামেন্ট, সেটার নাম হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। এই অ্যাক্টিন এবং মায়োসিন এটা নর্মালি ইন্টারডিজিটেড ম্যানারে শরীরে অবস্থান করে। এই ইন্টারডিজিটেড ম্যানারটা বলতে কী বোঝায়, তোমরা যদি আমার এই আঙুলের দিকে আমার হাতের দিকে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এই যে আমি যে দুটো হাত এ করছি লেফট এবং রাইট, এখন লেফট হ্যান্ডের আঙুলগুলোকে যদি তোমরা অ্যাক্টিন মনে করো এবং রাইট হ্যান্ডের আঙুলগুলোকে তোমরা যদি মায়োসিন মনে করো তাহলে এই অ্যাক্টিন এবং মায়োসিন ইন্টারডিজিটেড ম্যানারে অবস্থান করে। অর্থাৎ এই যে একটা আঙুলের ভিতরে আর একটা আঙুল ঢুকে গেলে যে পজিশন এটাকে বলে ইন্টারডিজিটেড ম্যানার। এই ইন্টারডিজিটেড ম্যানারে অবস্থান করে, যখন কন্ট্রাকশন হয় এই অ্যাক্টিন এবং মায়োসিন একটা আর একটার ভিতরে এরকমভাবে ইন্টারডিজিটেড ম্যানারে ঢুকে যায়, রিল্যাক্সেশনের সময় আবার খুলে আসে, এটা নর্মাল প্রসেস। তাহলে এই যে অ্যাক্টিন মায়োসিন একটা আর একটার ভিতরে ঢুকে যে আবার যে নর্মাল রিল্যাক্সেশনের অবস্থায় সরে আসে, এই রিল্যাক্সেশনের জন্যে মূল দায়িত্ব পালন করে এটিপি। এটিপি যদি না থাকতো তাহলে মাসকুলার রিল্যাক্সেশন হতো না। তাহলে এটা হচ্ছে ফিজিওলজি। তাহলে এখন একটা মানুষ মৃত্যুর পরে কী হয়, একটা মানুষ যখন মরে যায় তখন প্রথমে তার মাসলসগুলো রিল্যাক্স পজিশনে চলে যায়, অর্থাৎ তখনও কিন্তু তার সোমাটিক ডেথ হয়েছে, মলিকুলার ডেথ হয় নাই। এই সোমাটিক ডেথ থেকে মলিকুলার ডেথ হতে তোমার 1 থেকে 2 ঘন্টা কমের পক্ষে সময় লাগে। তার এই 1 থেকে 2 ঘন্টা পরে যেই রাইগর মর্টিস শুরু হয় তাহলে আমরা আগেই জানছি ফিজিওলজি। তাহলে আফটার ডেথ কী হচ্ছে, আফটার ডেথ ডিস্ট্রাকশন অফ এটিপি অ্যান্ড নো ফার্দার সিনথেসিস অফ এটিপি। মরার পরে এই রিল্যাক্সেশন স্টেটের পরে যখন রাইগর মর্টিস স্টার্ট করে ঠিক ওই মুহূর্তে শরীরের ভিতরে এই এটিপি ডিস্ট্রাকশন হয় এবং পুনরায় আর কোনো এটিপি তৈরি হয় না। তাহলে এটিপি ডিস্ট্রাকশন হলো এবং নতুন কোনো এটিপি তৈরি হলো না। এই যে তৈরি হলো না, যেটা মাসকুলার রিল্যাক্সেশনের জন্যে প্রয়োজন ছিল,
তাহলে পরবর্তী স্টেজে কি হবে? সো দেয়ার ইজ নো সেপারেশন অফ অ্যাক্টিন এবং মায়োসিন। এই যে অ্যাক্টিন এবং মায়োসিন একটার ভিতরে ঢুকে গেছিল, যে যে কন্ট্যাক্ট করছিল, এটা আর সেপারেশন হবে না। তারপরে তাহলে কি হবে? দিস কজেস এবং এটার কারণে হার্ডনেস অ্যান্ড শর্টেনিং অফ দ্য মাসলস। এই যে কন্ট্রাকশন অবস্থা, এটা রিল্যাক্সেশন যেহেতু হলো না, এই অ্যাক্টিন এবং মায়োসিন তখন কি হয়, ফিউশন হয়ে একটা হার্ড রিজিড একটা বস্তুতে পরিণত হয় এবং এটাকেই বলা হয় রাইগার মর্টিস। এই মাসলস অ্যাক্টিন মায়োসিন যে ইন্টার ডিজিটাল হয়ে পুনরায় রিল্যাক্সেশন হলো না, ফিউশন হয়ে গেল, ফিউশন হয়ে ওই মাসলসগুলো কি হচ্ছে, হার্ডনেস এবং শর্টেনিং হয়ে যে একটা কন্ডিশন তৈরি করতেছে, সেই কন্ডিশনকে বলা হচ্ছে রাইগার মর্টিস। এখন এই রাইগার মর্টিস সাধারণত আমাদের শরীরের ভিতরে কখন স্টার্ট করা শুরু করে, যখন এই এটিপির আমাদের শরীরের ভিতরে যে এটিপি পরিমাণ আছে, এই এটিপি পরিমাণ 85% রিডিউস করে, তখন রাইগার মর্টিস স্টার্ট হয়, অর্থাৎ তৈরি হওয়া শুরু হয়। এবং এই রাইগার মর্টিসটা ম্যাক্সিমাম হয় কোন সময়, যখন এটিপি শরীরের ভিতরে 15% কমে আসে। তাহলে এটা হচ্ছে আমরা জানলাম রাইগার মর্টিস কিভাবে কখন শরীরের ভিতরে সংগঠিত হয়। এখন আমাদের জানতে হবে এই যে রাইগার মর্টিস হলো আমাদের শরীরে যে সমস্ত মাংসপেশি আছে, এই মাংসপেশির ভিতরে এই যে শর্টেনিং এবং স্টিফেনিং হয়, এটা আমাদের শরীরে প্রথমে কোন জায়গা থেকে শুরু হয়, তারপরে পরপর কোনটার পরে কোন মাংসপেশি ধরে যে শেষ হবে, অর্থাৎ অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, এই রাইগার মর্টিসের অর্ডার অফ অ্যাপিয়ারেন্স সম্বন্ধে আমাদের জানতে হবে। তো প্রথমেই এই রাইগার মর্টিস অ্যাপিয়ার করবে হচ্ছে মায়োকার্ডিয়ামে। এরপরে মায়োকার্ডিয়ামের পরে মাসলস অফ দ্য আইলিড, মাসলস অফ দ্য আইলিডের পরে নেক মাসলসের পরে লোয়ার জা যে মাসল মাংসপেশি সেখানে যাবে, লোয়ার জার পরে ফেস একই সঙ্গে হতে পারে, এরপরে যাবে চেস্টের পরে ইনভলভ হবে আপার লিমের যে মাসলস আছে, এরপরে ইনভলভ হবে অ্যাবডোমিনাল মাসলস, এরপরে লোয়ার লিমস, সর্বশেষে মাসলস অফ দ্য ফিঙ্গার অ্যান্ড টোজ। তাহলে এই গেল অর্ডার অফ অ্যাপিয়ারেন্স। এই অর্ডার অফ অ্যাপিয়ারেন্সটা এটা কিন্তু এক্সামিনাররা ভাইবার সময় খুবই ধরে, কাজেই তোমাদের এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন তাহলে তো আমরা অর্ডার অফ অ্যাপিয়ারেন্স জানলাম, এই অর্ডার অফ অ্যাপিয়ারেন্সের পরে তাহলে এক সময় ডিসঅ্যাপিয়ার করা শুরু হবে। তাহলে এখন আমাদের জানতে হবে অর্ডার অফ ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে অর্ডার অফ ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ কোন জায়গা থেকে প্রথম ডিসঅ্যাপিয়ার করা শুরু হবে এবং সর্বশেষে কোন জায়গায় ডিসঅ্যাপিয়ার করবে, এটা এক খুবই সোজা। তোমরা যদি একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে যে যে জায়গার থেকে প্রথম
এটা রাইগর মোটিস অ্যাপিয়ার করা শুরু হয়েছে, ডিজি অ্যাপিয়ারও ঠিক একই জায়গা থেকে শুরু হবে। অর্থাৎ ডিজি অ্যাপিয়ারও প্রথম মায়োকার্ডিয়াম, তারপরে মাসলস অফ দ্য আইলিড, তারপরে নেক, তারপরে লোয়ার জয়েন্ট ফেস, তারপরে চেস্ট, এরপরে আপার লিম, এরপরে আবডোমেন, লোয়ার লিম, আর সব শেষে যেয়া মাসলস অফ দ্য ফিঙ্গার অ্যান্ড টোস। তাহলে আমরা অর্ডার অফ অ্যাপিয়ারেন্সও জানলাম, অর্ডার অফ ডিজ অ্যাপিয়ারেন্সও আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে এই যে রাইগর মোটিস, আমরা যে বলছি একটা লোক মরে যাওয়ার পরে যে প্রাইমারি রিল্যাক্সেশন হয়, তারপরে রাইগর মোটিস স্টার্ট করে, তাহলে একটা লোক মরার কতক্ষণ পরে এই রাইগর মোটিস শুরু হবে? এই রাইগর মোটিস যে মুড অফ অ্যাপিয়ারেন্স আমি বললাম, তাহলে অ্যাপিয়ারেন্স করতে সমস্ত শরীরে অ্যাপিয়ারেন্স করতে কত সময় লাগবে, সমস্ত শরীর হতে ডিজি অ্যাপিয়ারেন্স করতে কত সময় লাগবে, কত সময় এই রাইগর মোটিসটা শরীরের ভিতরে থাকবে, এই সময়গুলো আমাদের একটু জানার দরকার। তাহলে আমরা এখন আলাপ করি যে প্রথমে মরার কতক্ষণ পরে এটা অ্যাপিয়ার হওয়া শুরু হবে। মরার এক থেকে দুই ঘন্টার পরে এটা অনসেট হবে। আর এই যে অনসেট থেকে শেষ হওয়া পর্যন্ত কত সময় লাগবে? বারো ঘন্টা। এই যে অনসেট থেকে এবং এন্ডিং হলো, অর্থাৎ রাইগর মোটিস কমপ্লিট হয়ে গেল সমস্ত শরীরে, তাহলে একবার রাইগর মোটিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতটুকু সময় এটা শরীরের ভিতরে থাকবে? সেটার উত্তর হচ্ছে বারো ঘন্টা। আবার ডিসঅ্যাপিয়ার করা শুরু করবে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় লাগবে? সেটাও লাগবে বারো ঘন্টা। তাহলে আমরা এক কথায় বলতে পারি, রাইগর মোটিস অ্যাপিয়ারেন্সের সময় হচ্ছে বারো ঘন্টা, তারপরে অ্যাপিয়ার হওয়ার পরে বারো ঘন্টা শরীরের ভিতরে থাকে, এই থাকার পরে পরবর্তী সময় এটা ডিসঅ্যাপিয়ার করা শুরু করে, সেটাও লাগে বারো ঘন্টা। তাহলে অ্যাপিয়ার করতে বারো ঘন্টা, থাকে বারো ঘন্টা, এবং ডিসঅ্যাপিয়ার করতে লাগে বারো ঘন্টা। তাহলে এই রাইগর মোটিস স্টার্ট হয়ে একদম শরীর থেকে শেষ হতে সর্বমোট সময় লাগে বারো বারো বারো, তাহলে তিন বারো ৩৬ ঘন্টা। এখন আমাদের জানতে হবে এই যে আমি রাইগর মোটিস বললাম, এই রাইগর মোটিসের মেডিকেল লিগাল ইম্পর্টেন্স। তাহলে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ রাইগর মোটিস ভিতরে কী আছে? এক নম্বর, ইট ইজ এ আর্লি রিলায়েবল সাইন অফ ডেথ। তোমরা সাইন অফ ডেথের ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, তার ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সর্বপ্রথম যে সাইনটা অ্যাপিয়ার করে সেটা হচ্ছে রাইগর মোটিস। দুই নম্বর, টাইম পাস আফটার ডেথ ক্যান বি এস্টিমেটেড, অর্থাৎ মৃত্যুর পরে কত সময় পার হয়েছে এই রাইগর মোটিস দিয়ে আমরা সেটা নির্ণয় করতে পারি। নাম্বার থ্রি, ইট ইন্ডিকেটস মলিকুলার ডেথ। আমি প্রথমেই বলছিলাম যে মানুষ মরার পরে সোমাটিক ডেথ হয়, সোমাটিক ডেথ হওয়ার পরে যখন মলিকুলার ডেথ অর সেলুলার ডেথ স্টার্ট হয়, তখন থেকে এই অনসেট অফ রাইগর মোটিস শুরু হয়।
বা স্টার্ট করে, তাহলে এক কথায় যদি বলি ইট ইন্ডিকেটস মলিকুলার ডেথ। আরেকটা জিনিস মেডিকোলিগাল ইম্পর্টেন্স, সেটা হচ্ছে এই রায়গড় মটিসের সঙ্গে আমরা আরও কতগুলি কন্ডিশন আছে, সেই কন্ডিশনের সঙ্গে আমরা রায়গড় মটিসকে অনেক সময় ঘোলায় ফেলতে পারি, সেটাও একটা মেডিকোলিগাল ইম্পর্টেন্সের ভিতরে পড়ে। তাহলে সেই কন্ডিশনগুলো কী কী? সেই কন্ডিশন নাম্বার ওয়ান হিট স্টিফেনিং, নাম্বার টু কোল্ড স্টিফেনিং, নাম্বার থ্রি গ্যাস স্টিফেনিং, নাম্বার ফোর কার্ডিওবেরিক স্পাজম। এই চারটা কন্ডিশন সঙ্গে অনেক সময় ঘোলাই যায়, এই জন্যে এটাকে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও বলতে পারি রায়গড় মটিসের। তাহলে দিস ইজ অ্যাবাউট রায়গড় মটিসের মেডিকোলিগাল ইম্পর্টেন্স। তোমাদের আজকে এই পর্যন্তই, এখানে শেষ করতেছি। পরবর্তীতে রায়গড় মটিসের আরও কিছু অংশ আছে যেটা পরবর্তীতে লেকচারে তোমাদের সঙ্গে আলাপ করব ইনশাল্লাহ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।